सहाबी हज़रत बिलाल हबशी रज़ी अल्लाह ताला अन्हु हैं। नबीजीर ज़बान तक या तहियतुल वज़ूर नमाज और फजीलत सुनार बादे आमल खोशला मानसला एल्लागी अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम हैं। हज़रत बिलाल और फाउर आवाज़ नबीजी मेराज और राज जन्नत देखा दिया जन्नतों हमारा सुनते फैसन खूब का सुबहान अल्लाह। तो मोहतरम दोस्तों बुजुर्गो, ओ नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बिलाल हबशी रज़ी अल्लाह ताला नूरे खुशला बिलाल तुम्हें अमल एक सिन साड़ियो ना खरियो ओला अमल खरी लेते भारो जो दिन अमल ले उठते भारो खाल हाशर मैदानों अमी नबीजिए कुनो कौशले तुम्हारे बेहस तो आगे हराइया बदे अमी जाई मुखो का सुबहान अल्लाह। हेल्ला कि आमार नबीज एन बिलाल और नबीओ एन तो बिलाले नबीर कथा हुनिया मानचन एल्ला कि नबीर आगे जन्नत अल्लाह नबीए फाटाय আমরাও নবীর মায়ার উম্মত হল। আমরাও আল্লাহর কথা নবীর কথা শুনিয়া মানলে আল্লাহ নবী আমরারে আগে জন্নত দিবা। গতিকে আমরা সারাই মানামানির সিফতে আমলর নিয়তে বইয়া হুনতাম আল্লাহ তৌফিক দিত আল্লাহুম্মা আমিন। আজহালপুর জমানাত ওয়াজ গাবে গাবে ওর মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় ঈদগারে কেন্দ্র করিয়া ওয়াজ ওর ফাঞ্জা গানা তো কেন্দ্র করিয়া ওয়াজ ওর এর বাদে ওয়াজ ওর আমা মিটে না আঞ্চলিক হিসাবে কোনো এক বন্ধ বকা ওয়াজ হরাইলেন। তিন চার গাঁও পাঁচ গাঁও মিলিয়া আঞ্চলিক হিসাবে ওয়াজ করায় মসজিদ মাদ্রাসারে কেন্দ্র না করিয়া ওয়াজ করায় ওয়াজ তো বেজান ওর বাই হল কিন্তু ওয়াজে আমরা ফায়দা দেন না। এর মতলব হইল ওয়াজ খরনেওয়ালা খরানেওয়ালা সারারও নিয়তর মাঝে বেড়াছেরা থাকে। এর লাগে আপনারা নিয়তর খবর আল্লাহ জানতরা আল্লাহ পাকে নিয়ত নিশ্চয় আপনারা বলে আমিও না আওয়ার বাদে আমার ভাই হজরত মৌলানা বাহারুদ্দিন সাহাব আহমদ বরকাতুল আলিয়া কইলা হুজুর আমরা এনে কালেকশন উল্লেখ নাই আর একশোর বেস্তর ওয়াজও গেলে কইবা হুজুর ওয়াজ দেখুন লাইনে করো কুয়া কালেকশন হান করবা। গতিকে কালেকশন নাই বোঝা গেল মানুষের ওয়াজ শুনবার ইচ্ছা আল্লাহ আপনার আর নিয়ত খান্ডে কবুল আর মঞ্জুর করুক আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াত পড়েছি এই আয়াতও আমার আল্লাহ কইত্রাইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইনো যদি আল্লাহ সাই লইতাইয়া আইয়ুহান্নাস ইত্তাকুল্লাহ পারলাম কিন্তু বড় মায়া করি আমরারে বড় দয়া করি আল্লাহ ডাক দিছেন ও আমার বিশ্বাসী ও আমার ইমানদার হল ইত্তাকুল্লাহ তুমি তাইন তুমাতানোর আল্লাহরে তুমি তাইন তুমাতান রবরে ডরাও। এর বাদে আমার আল্লাহ কইত্রা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তুমাতানোর আল্লাহরে যেভাবে তুমি তাইন ডরাইতে লাগে ওলা ডরাও আর তুমি তাইন অতদিন পর্যন্ত অতক্ষণ পর্যন্ত তুমি তাইন মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তুমি তাইন মুসলমান বনতে পারছো না। তো পরবারদিগারে আলমে আমরারে মুসলমান ওইয়া মরবার লাগি আমরারে খৈত্রা আল্লাহ আমরারে খৈত্রা আল্লাহরে ডরাইতাম অরিজিনিয়াল হিসাবে আসলি হিসাবে আমরা আল্লাহরে ডরাইতাম আর মুসলমান হইয়া আমরা মরতাম। তো মহতরম দোস্ত বুজুর্গ এখন যদি ছয় প্রশ্ন করা হয় বলে ভাই আপনারা আল্লাহরে ডরাইন নি তো সবে কমু জিও কমু না কোন চাই ইত্তাকুল্লাহ আল্লাহরে ডরাও এই কথা যদি খাওয়া হয় বলে খে খে আল্লাহরে ডরাও লগে লগে সবে হাত উঠাইয়া কইমু আমরা আল্লাহরে ডরাই ভাই এখন কোন চাই যে মানছে হাসার হাসা আল্লাহরে ডরায় যে মানছে একবারে অরিজিনিয়াল হিসাবে আল্লাহরে ডরায় এই মানছে কোনো দিন আল্লাহর নাফর মানে কাম করতে পারবো না খুব কাছে আল্লাহরে ডরানেওয়ালা মানছে কোনো দিন গুনার কাম করতে পারত না কিন্তু আমরা ওলা আল্লাহরে ডরাইয়া আমরা মুহূর্তে মুহূর্তে আমরা খালি গুণা করিয়া এটা অরিজিনিয়াল হিসাবে ডর আমরা ডরাইয়া না আল্লাহরে এর লাগে আল্লাহ আমরা কইছেন হাক্কা তুকাতিহি অর্থাৎ ডরানির লাখান আমরা ডরাইতাম জেলা আল্লাহরে ডরাইতে লাগে ওলা ডরাইতাম কিন্তু আমরা ইলা ডর নাই আমরা আল্লাহরে ডরাই আর হুনুক আমরা দুঃখান হইয়া যাই আর আল্লাহরে ডরাই কিন্তু আল্লাহর হুকুম আমরা নমাজরে পাঁচ অক্তর মাঝে কায়েম করিয়ান না আমরা আল্লাহরে ডরাই শরীয়তর বিধান ইসলামর বিধান ফরজ রমজানর রোজা গুনতারে আমরা সঠিকভাবে আমরা রাখিয়ান না আল্লাহরে আমরা ডরাইয়ার কিন্তু আল্লাহ তাআলার হুকুম ফরজ বিধান যেগুলা হজ যেগুলা আপনার জকাত এগুলারও আমরা সঠিক হিসাবে আমরা আদায় করিয়ান না আল্লাহরে ডরাইয়ার আমরা মিসা মাত আমরা সারলাম না
আল্লাহরে ডরাইয়ার আমরা হারাম খাম সারলাম না, আল্লাহরে ডরাই গীবত সারলাম না, আল্লাহরে ডরাই সুকল করি আমরা সারলাম না, আল্লাহরে ডরাই দুকাবাজি আমরা সারলাম না, আল্লাহরে ডরাই লোভ সুদ, সুদ তো লোভ গিয়া মানুষ সরিয়া খায়, আমরা সারলাম না। হর লাইনে গিয়ে আমরা মুসলমান সারার মধ্যে আসি ভাই, আর যে কোনো লাইনে গিয়া দেখো কম মুসলমানে আল্লাহরে ডরায়, কিন্তু আমরা সব গুনার খাবো আমরা ব্যস্ত হয়ে গেছি ভাই, দুস্থ হল আর বুজুর্গ হল। যে মানছে আল্লাহরে ডরায় ই মানছে তো আল্লাহর হুকুম মানত, নবীর তরিকারে মানত, কিন্তু আমরা আল্লাহরে ডরাই সুদ খাই, আল্লাহরে ডরাই মিশা মাতি, আল্লাহরে ডরাই দুকা দেই, আল্লাহরে ডরাই অন্যর মাল আত্মসাত হরিয়া খাইয়ার, আল্লাহরে ডরাই না হক হিসাবে অন্য মানুষের উপরে জুলুম হরিয়ার, আল্লাহরে ডরাই বিবি অগলর উপরে জুলুম হরিয়ার, আল্লাহরে ডরাইয়ার আউলাদর উপরে জুলুম হরিয়ার, আল্লাহরে ডরাইয়ার মা বাবার উপরে জুলুম হরিয়ার, ইতার ডর ডর হইব নি শুনছে, ইতার ডর ডর হইব নি। এর লাগি ভাইয়াই আল্লাহরে ডরাইতে হইলে অরিজিনাল ডরানি লাগবো, পরবার দিগারে আলমরে ডরাইয়া আল্লাহর হুকুম নবীর তরিকারে পুরাপুরি মানতেই লাগবো, আল্লাহ যেগুলা খরবার লাগিয়া শরীয়তে যেগুলা খরবার লাগিয়া আদেশ করছে ওগুন করতাম, যেগুলা নির্দেশ নিষেধ দিছে এগুন থেকে আমরা বাঁচিয়া থাকতাম, কিন্তু আমরা যেগুন করণীয় এগুন আমরা হরিয়ার না, যেগুন ছাড়তে লাগে এগুন আমরা কোনোদিন ছাড়িয়া দরিয়ার এগুন ছাড়িয়ার না। যেমন মতো বাই হল দুষ্টকলার বুজুর্গ হল, আইজ আমরা গুনা হরিয়ার হারাম হালাল আমরা তমিজ ভরা নাই, যা ফাইয়ার তা খাইয়ার তা খরচ করিয়ার, কিন্তু আমরা এই কথা জানি না নি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা যে মানুষে হারাম বক্ষণ করব হালাল ও হারাম খামাইব হারাম খাইব, ই মানুষের দোয়া ই মানুষের নমাজ ই মানুষের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারও কবুল হয় না, এখানে আমরা জানি না নি ভাই কল সারায়, কিন্তু আমরা হারাম থাকি বাঁচিয়ার নি, আমরা হারাম থাকি বাঁচাত না, আমরা ভাবি আর মনে করে খালি সুদ খাইয়ার না, কিন্তু অন্য লাইনে আমরা বহুত হারাম খাইয়ার, আমরার গাওয়ালি জাগাত আমরার এলাকাত ওলা দুকাবাজি শুরু হয়েছে, ওলা ফরর হক খাওয়া শুরু হয়েছে, যেটা দেখলে চোখ বন করিয়াও রাখা যান না, এর বাদেও চকু থড়ি যায়, এর লাগে আপনারা নারাজ হইবা না, আমি আল্লাহ যদি তৌফিক দিন আমি দুই চারটা মাত আপনারা সামনে আজ ধর্ম থলিয়া যে গুণতরে আমরা গুনার খাম বলিয়া একবারে গণ্যও করি না, হালাকি এগুলো বড় ডেঞ্জার গুনার খাম, কিন্তু আমরা এগুণতরে গুনার খাম বলিয়া আমরা বিলকুল এগুণতরে ভাবি না যে গুণা।